back to the main channel. So, how are you doing? I hope everyone is good and safe. I am also good. See, today we are going to do some exercise. We are going to do some exercise. See, what is awesome about it? Look, I am exhausted. Exhausted. So, I am going to go to the house. Oh, my God. তোমরা বলে যে সোনুকে বকো না দেখো সোনু কি করছে দেখো না আমি আর করতে পারবো না বাবা আমি একদম ক্লান্ত আমার ঘাম বেরিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কি হয়েছে উট্টুখানি যাই সোনু কি বলছো বলো উট্টুখানি উট্টুখানি করতে বলছে আমি ক্লান্ত হয়ে গেছি আর পারবো না চলো গাইস এবার আমি ড্রেসটা চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে ঘামটা মুছে প্রচুর নেমে গেছি আর তারপরে কাঁচ ভেঙে ফেলেছি আমার পাও কেটে গেছে। এই তিন জনের এই কাজটা হয়ে গেছে দেখো কি অবস্থা। দেখো সকাল সকাল যদি এরকম কাঁচ ভেঙে যায় এই দেখো সকাল সকাল কাঁচ ভেঙে ফেলেছে। উফ আমার পায়ও রক্ত বেরিয়ে গেছে। এই দেখো আমার পাটা কিরকম কাঁচটা পড়ে গিয়ে কেমন কেটে গেছে দেখো কি অবস্থা। দেখো আমি সবে ফ্রিজ থেকে বের করেছি ব্যাস এমন ছুটে এসেছে কাঁচটাও আমার হাত থেকে পড়ে গেছে দেখো কি অবস্থা পায়ের খুব জ্বালা করছে দেখেছো কি অবস্থা দেখো কি অবস্থা দেখো 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 এই 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 দেখো
সোনুর দিকে দেখো কি করছে। তো দেখতে পেলে সোনু কি হাল করেছে গাড়ি, একটা গাড়ি পুরো খারাপ আর একটা গাড়ি চলো আমি বেডশিটটা ঝট করে চেঞ্জ করে নিই, প্রায় 11টা বাজে, মাও চলে এসছে, এবার আমি রান্না বান্না করবো। আজকে একটা রান্না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো চলো, নাহলে আমি মানে বেডশিট চেঞ্জ করতে দেবে না ওরা। শুরু হয়ে গেছে, দিদাই এসছে, সেই জন্য যাবো না তুমি, চলো। হ্যাঁ বেডশিটটা চেঞ্জ করে নিই ফটাফট করে। তিন্নি বেরিয়ে গেছে, মা ছাড়ে গেছে না, ও দেখে নিয়েছে, ব্যাস দরজা খুলে বেরিয়ে গেছে। দরজার মানে সবসময় চাবি দিয়ে রাখতে হবে যা অবস্থা, মানে সব ছিটকিনি ভিটকিনি সব খুলে দিচ্ছে, ফ্লেক্সিবল গেটকেও খুলে দিচ্ছে, কি অবস্থা, কোনো কিছু আর রাখার উপায় নেই। চলো হ্যাঁ রান্না করে এসছি আর রান্না করবো, এই দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো কাঁচকলা, দেখো কাঁচকলা গুলো শুধু দেখো একবার, বুঝেছো, মা এনেছে, সাইজ গুলো এত সুন্দর, দারুণ একদম, দেখো চলো এই যে কাঁচকলা এনেছে মা, আর এই যে দেখো পেঁপে এনেছে, আজকে পেঁপে রান্না করবো না, দেখো কাঁচকলা ভাজা করবো, আর আজকে ডিমের একটা কারি করবো, ডিমের কারিটা করবো একটু অন্যভাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কি করবো আর কি করবো দেখি, যদি চাটনি খায় জিজ্ঞেস করতে হবে শুনবো, যদি চাটনি খায় তাহলে চাটনি বানাবো, ঠিক আছে। তো চলো আজকে আমি শুধু ডিমের কারিটা কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, তো চলো শেয়ার করা যাক। তো দেখো আমি তিনটে ডিম নিয়েছি, তিনটে ডিম আমি একটা বোলের মধ্যে ফাটিয়ে নেব, তিনটে ডিম এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু দেব লবণ, দিয়ে আমি ভালো করে ডিমটা একটু ফেটিয়ে নেব। এরপর দেখো আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি, সামান্য একটু সর্ষের তেল দিয়ে জাস্ট আমি একটু অয়েলিং করে নিয়েছি, যাতে ডিমটা যে ভাপাবো যাতে তলায় না লেগে যায়। এরপর দেখো ফাটানো ডিমটা আমি টিফিন বক্সে ঢেলে টিফিন বক্সের চাপাটা লাগিয়ে দিচ্ছি। তো এরপর দেখো কড়াইতে আমি গরম জল বসিয়েছি, এর মধ্যে টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম, তো 10 থেকে 15 মিনিট আমি ডিমটাকে ভাপিয়ে নেব। তো দেখো ডিমটা আমার প্রায় হয়ে গেছে, আমি একটা অ্যালুমিনিয়ামের স্টিক দিয়ে দেখে নিলাম যে ডিমটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা চামচ নিয়েছি, দেখো চামচের পেছন দিক দিয়ে আমি ডিমের যে ধারগুলো একটু ভালো করে একটু ধারগুলো উঠিয়ে নেব। তো দেখো টিফিন বক্স থেকে আমার ডিমটা অলরেডি উঠে গেছে, এবার আমি ছুরি দিয়ে ভালো করে চৌকো চৌকো করে পিস পিস করে আমি ডিমগুলো কিন্তু সাইজে কেটে নেব। দেখো কড়াইতে আমি অলরেডি ডিমগুলো এবার ফ্রাই করে নিচ্ছি তেলে, একটু ফ্রাই করে নিতে হবে, 5-7 মিনিট নেড়ে একটু ফ্রাই করে নিতে হবে আমাকে। ডিমগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর দেখো কড়াইতে গরম তেল বসিয়েছিলাম, এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসাবে। তো এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এবং টমেটো, ভালো করে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখো এরপর আমি গ্রেট করা আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভালো করে আমাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, লবণ, একটু রেড চিলি পাউডার, এক
চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে একটু মশলাটাকে একটু নেড়েচেড়ে নেব দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এরপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এই ভাজা ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে দু থেকে তিন মিনিট নেড়েচেড়ে নেব তো নেড়েচেড়ে নিচ্ছি তো এরপর দেখো আমি একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমাকে ফুটতে দিতে হবে তো দেখো ডিম কারি প্রায় হয়ে এসেছে আমি নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এরপর একটু এক মিনিট নাড়াচাড়া করে আমি কিন্তু সার্ভিং বলে এটা আমি ঢেলে নেব দেখো ডিম কারি কিন্তু আমার একদম রেডি আর সোনু বনু এখন পেয়েছে মাছ সোনু মাথা খারাপ করে দিচ্ছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে যায় মা বাচ্চাদের আজকে স্নান করে দিয়েছে একটা মহান কাজ করে দিয়েছে আর আমি এদিকে রান্না তো চলো ভিডিওটি আজকে আর লম্বা করবো না অলরেডি 12:30টার ওভার প্রায় 1টা বাজে যায় বাচ্চারা স্নান করে নিয়েছে এবার আমি ফ্রেশ হবো স্নান করবো আর ভিডিওটি আজকে আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে দেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরাও ভিডিওগুলো দেখতে পাও তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সেফ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের জন্য টাটা বাই বাই।